আজি আসলতে আমি ভাবো যে ডিগবয় সমষ্টিত বিজেপি একটা ব্যাপক খহনীয়া আরম্ভ হয়েছে। আপনাদের দেখিছে যে আজি বিজেপি দলটুক ডিগবয় যখন ব্যক্তি প্রতিষ্ঠা করেছিল সেই প্রতিষ্ঠা করা ব্যক্তিসকল ভিতর অন্যতম আছিল বিজয় তাঁতি ডাঙরিয়া আর প্রহ্লাদ তাঁতি ডাঙরিয়া। আজি বিজেপির ত্যাগ করে আর এস এসর ত্যাগ করে আজি আমার ইয়াতে রাইজ দলত যোগদান করেছে। যময়ত বিজেপি দলটুক মানুষ চিনিয়েই পয়া না, সেই সময়তে বিজয় তাঁতি ডাঙরিয়ায় 14,000 ভোট লই 2006 হারিছিল, নির্বাচন হারিছিল, কিন্তু 14,000 ভোট সেই সময়তে পাইছে। গতি তেনেকা এজন ব্যক্তি আজি আমার দললৈ আহিছে, রাইজর দললৈ আহিছে, আর আমি আশাবাদী যে আগন্তুক দিনত তেওঁর নেতৃত্ব সবলভাবে ডিগবয় বিধানসভা সমষ্টিত কাম কাজ করবলে আমার সুবিধা হব। লগতে প্রহ্লাদ তাঁতি ডাঙরিয়া আহিছে, যিজন ভারতীয় চাহ শ্রমিক সংঘ অর্থাৎ আমার আর এস এসর একটা যে উইংস, এই উইংসর আমার স্টেট কমিটির এসিস্টেন্ট সেক্রেটারি আছে, গতি তখেও আজি আমার দল যোগদান করেছে। আমার টিংরাই নিবাসী সকলে আমার পরিচিত নবজ্যোতি বুড়াগোহাঁই ডাঙরিয়া, তখেতে যময়ত সুরেন ফুকনে যাবার নির্বাচন খেলেছিল, তখেতক বিভিন্ন দিহা পরামর্শ দিয়ে আসলতে সহায় করে আছে, তেনেকা এজন ব্যক্তিও আজি আমার মাজত আহি উপস্থিত হয়েছে, আমার লগত আহিছে, যোগদান করেছে। গতি আমি আজি সকলকে রাইজর দললৈ আমি আদরণি জানাইছো, আর আমি আশাবাদী যে আনগত যে নির্বাচন আছে 2021-র যে নির্বাচন, এই নির্বাচনত সাংঘাতিক ধরনের বিজেপিক আমি হরুয়াবলৈ আমি সক্ষম হম, আর বিজেপিক আমি উফরাই পেলাবলৈ কারণে এবার আমি সংকল্প গ্রহণ করেছি। জয় অসম।